আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছে তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তির প্রাথমিক আবেদন শুরু। রাজশাহীর ঐতিহ্যবাহী অভিযাত্রী ক্লাবকে বাঁচানোর দাবিতে মানববন্ধন। নাটোরের গুরুদাসপুরে হেলাল হত্যাকাণ্ডে পৌর মেয়র সহ 19 জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার 3। নওগাঁ শহর বাঁচাতে এবার আন্দোলনে নেমেছে পৌরবাসী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2022-23 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়েছে। দুপুর 12টায় ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া চলবে 27 মার্চ রাত 12টা পর্যন্ত। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের প্রাথমিকভাবে 55 টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। প্রাথমিক যাচাই বাছাই শেষে উত্তীর্ণ শিক্ষার্থীরা 9 এপ্রিল থেকে ভর্তি পরীক্ষায় চূড়ান্ত আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ru.ac.bd ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন করা যাবে। ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার 29 থেকে 31 মে পর্যন্ত এ, বি এবং সি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ 72,000 পরীক্ষার্থী এবং বিভিন্ন কোঠায় আবেদনকারীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষা সকাল 9টা থেকে 10টা, বেলা 11টা থেকে দুপুর 12টা, বেলা 1টা থেকে বেলা 2টা এবং বেলা 3:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত মোট 4 পালায় অনুষ্ঠিত হবে। মানবিক শাখা থেকে আবেদন করতে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 সহ মোট জিপিএ 7 থাকতে হবে। বাণিজ্য শাখা থেকে ন্যূনতম জিপিএ 3.5 সহ মোট জিপিএ 7.5 থাকতে হবে। আর বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 সহ মোট জিপিএ 8 থাকতে হবে। ষড়যন্ত্রের হাত থেকে রাজশাহী নগরীর ঐতিহ্যবাহী ক্রীড়া ও সমাজ কল্যাণমূলক যুব সংগঠন অভিযাত্রী ক্লাবকে বাঁচানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11টায় শহরের ঘোড়ামারা এলাকায় অভিযাত্রী ক্লাবের সামনের রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ক্লাবের সদস্যবৃন্দ, বর্তমান ও সাবেক খেলোয়াড় সহ স্থানীয় এলাকাবাসী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এর আগে ক্লাব চত্বরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্যে ক্লাবের সভাপতি লিয়াকত আলী লিকু বলেন, 1981 সালে সরকারের কাছ থেকে বাৎসরিক লিজ নিয়ে গত 43 বছর ধরে ক্লাব হিসেবে ব্যবহার ও ভোগ দখল করে আসছে। সর্বশেষ 2020 সাল পর্যন্ত ক্লাবের নামেই জমির বাৎসরিক কর বা খাজনা পরিশোধ করা হচ্ছে। তিনি বলেন, সম্প্রতি একটি কুচক্রী মহল ক্লাবের জমি দখলে নেওয়ার ষড়যন্ত্র করছে। এ সময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহিদুল নবী অনু, অভিযাত্রী ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজবা ইসলাম সুমন, সদস্য দেবাশিস প্রামাণিক দেবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে রায় পুনঃনিরীক্ষণের দাবি করে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়। আমরা বিষয়টাকে পুনঃনিরীক্ষণ করার জন্য আদালতের কাছে মাধ্যমে আবেদন জানিয়েছি একটা। এবার নওগাঁ শহরের বর্জ্য, ড্রেনেজ, পানিসহ নানা দুর্ভোগের প্রতিকারের দাবিতে মাঠে নেমেছে পৌরবাসী। শুরু হয়েছে আন্দোলন প্রতিবাদ। এরই অংশ হিসেবে বুধবার সকালে মানববন্ধন করা হয়েছে। হয় শহর বদলাও, না হয় মেয়র বদলাও, এমন স্লোগানে শহরের মুক্তির মোড়ে রামিম দেওয়ানের উদ্যোগে সচেতন পৌরবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাহবুব আলম ফিলিপের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন রামিম দেওয়ান, নাহার মৃধা, সুলতান আহমেদ, আরাফাত রহমান হিমেল সহ নেতৃস্থানীয় অনেকেই। শহরের নানা দুর্ভোগ তুলে ধরে বক্তারা বলেন, 2.5 লাখ নাগরিকের এই শহরে সড়ক, ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা সবকিছুই বেহাল অবস্থা। অলিগলির সড়কগুলো খানাখন্দে ভরা, রাতে সড়কে ঠিকঠাক জ্বলে না বাতি। এ যেন কেবলই ভোগান্তির শহরে পরিণত হয়েছে। আন্দোলনকারীরা বলেন, নিয়ম নীতি তোয়াক্কা না করে হাজার হাজার অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে শহরে। এতে সকাল থেকে রাত অবধি যানজটের সৃষ্টি হয়। শহরে নেই কোনো শৌচাগারের ব্যবস্থা, তাই প্রতিদিনই শহরে আসা হাজার নারী পুরুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এ কারণে মানববন্ধন থেকে মেয়রের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। এদিকে অভিযোগ অস্বীকার করে নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সানি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে শহরের উন্নয়নে কোটি কোটি টাকার কাজ হয়েছে। এমনকি UGP-3 মতো বড় প্রকল্প বাস্তবায়ন হয়েছে তার সময়কালে। আগামী 1 মাসের মধ্যে এর সুফল পাবেন পৌরবাসী। নওগাঁ পৌরসভায়
ইদানিং যে সমস্যার সৃষ্টি হয়েছে সেটি হলো পৌরসভার কিছু নাগরিক তারা বলছেন যে মেয়র বদলাও অথবা শহর বদলাও। শহর তো আমি নিজেও বদলাতে চাই, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, তারপরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে ল্যান্ডফিল স্থাপন, যেটার মাধ্যমে আমি নগাঁও শহরের যে বর্জ্য ব্যবস্থাপনা, যেটা পৌরসভার মেন ফাংশন, সে বর্জ্য ব্যবস্থাপনা সেটাও কমপ্লিট। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিআর উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল 9:30 দিকে বিআরটিএ নাটোর সার্কেলের আয়োজনে 200+ লাইসেন্স প্রত্যাশীদের নিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। প্রথম দিনে এইসব লাইসেন্স প্রত্যাশীদের ফিঙ্গার ও পরীক্ষা নেওয়া হয়। বিআরটিএ নাটোর সার্কেলের সহকারী পরিচালক FHM মাইদুর রহমান জানান, একই দিনে পরীক্ষা ও ফিঙ্গার নেওয়ার ফলে সেবা প্রত্যাশীদের সময় বেঁচে যাবে। এছাড়া লাইসেন্স কার্ড প্রস্তুত হলে তা ডাকযোগে গ্রাহকের বাড়িতে পৌঁছে যাবে, এর ফলে ভোগান্তি কমার পাশাপাশি দালালদের দৌরাত্ব কমে আসবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক শরীফুল ইসলাম, ট্রাফিক পুলিশ পরিদর্শক সাদাকাতুল বাড়িসহ অন্যান্যরা। পূর্ব বিরোধের জেরে নাটোরের গুরুদাসপুরে হেলাল সর্দার হত্যাকাণ্ডে পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লার নাম সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করেছে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন এ তথ্য জানিয়েছেন। নিহত হেলাল সর্দারের স্ত্রী রীনা খাতুন বাদী হয়ে গুরুদাসপুর পৌর মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী মোল্লাকে প্রধান অভিযুক্ত করে মঙ্গলবার রাতে 19 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর 3 জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। গতকাল বেলা 11:00 দিকে গুরুদাসপুর বাজারে পরিবহন শ্রমিক অফিসের সামনে পূর্ব বিরোধের জের ধরে পৌর মেয়র সমর্থকরা হেলাল সর্দারকে কুপিয়ে হত্যা করে। এ সময় হেলাল সর্দারের ছোট ভাই শিশির সর্দারকেও কুপিয়ে জখম করা হয়। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।